হ্যালো সেই সুব্রচিত ওয়েলকাম গ্যাল টু মাই চ্যানেল তো এখন একটা কুইক রিভিউ করবো তামিলনাড়ুর এক্স সি এম জয়ালিতার যেই বায়োপিক তার ট্রেলার এলো ঘন্টা কারণে আগেই থালাইভি ট্রেলার তো সেই ট্রেলারের রিভিউ করবো তো মনিকার্নিগা খ্যাত হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানিকার্নিকা খ্যাত কঙ্গনা রানোয়াতের এই ট্রেলার কেমন হলো তার অ্যাক্টিংয়ের দিকটাও বলবো যেটুকু অ্যাটলিস্ট এই তিন মিনিটের ট্রেলারটাতে এলো মোটামুটি তার ভেসে বলবো তো ট্রেলারটা শুরু হচ্ছে মোটামুটি তার যেই জার্নি তার সিক্স মিট সিক্সটিস থেকে মোটামুটি তার একশো চল্লিশটার ওপরে তার সিনেমার যে জার্নি এম জিআর সঙ্গে তার যে রিলেশন পরবর্তীকালে আবার এম জিআর সব যাত্রা বা এমজিআরের জিআর সেই যাত্রা থেকে তাকে যে বার করে দেওয়ার ঘটনা তার পলিটিশিয়ান কেরিয়ার কীভাবে হবে তিনি ওই শিফটটা হলো তারপরে আস্তে আস্তে তার পলিটিশিয়ান হয়ে ওঠা এবং শেষ দিকে তার মোটামুটি তার যে জার্নিটা তাকে আম্মা বলে খ্যাত ওখানে একটা মোটামুটি মানুষের মনে ভগবান হয়ে উঠেছিলেন যেই মানুষটা তার এই জার্নিটা রোমহাসক যে জার্নি টোটাল মোটামুটি মোটামুটি ব্যাপারটা একটা কভার করার চেষ্টা করা হয়েছে তিন মিনিটের ট্রেলারের মধ্যে তো এবার ব্যাপারটা হচ্ছে এটাতে রিসেন্টলি একটা ইয়ে এসছিলো আমি যার রিভিউ করেছিলাম ট্রেলারে এসেছিল তো সেটা ট্রেলারটাতে আমি বলেছিলাম যে তাতে একটা বলিউডাইজেশনের বিরাট বড় ছাপ আছে হ্যাঁ এটা ট্রেলারের ক্ষেত্রে যদি বলি সেখানেও একটা বলিউডাইজেশনের ছাপ রয়েছে বাট স্টিল এটা কম্পারেটিভলি আমার বেশ বেশ একটা ভালো ভালো লাগলো ট্রেলারটার দিক থেকে সিরিয়াসলি বলছি কারণ মোটামুটি এটা একটা গ্রাফ মেনটেন করা হচ্ছে হ্যাঁ আমার এর যেই নালিশ রয়েছে ট্রেলারটার প্রতি সেটা হচ্ছে ডিউরেশনটা আজকাল আর আচ্ছা ওই মোটামুটি তিন মিনিট মিটে ট্রেলার আসে না দু মিনিট আড়াই মিনিটের মধ্যেই চলে আসে মোটামুটি তাছাড়া আমি এই আমরা এই মানুষের গল্পটা জানি তামিলনাড়ু সেম জয়ালিতাম্যামের গল্পটা আমরা জানি তিনি দু হাজার ষোলো সালেই আমাদের ছেড়ে চলে গেলেন তো এটা নিয়ে এতটা বড় করে নাটেন আরেকটা হয়তো ক্রিস ক্রিস্পা যেতে পারতো ট্রেলারটাকে সেদিক থেকে যদি বলি আর পারফরমেন্স যদি বলি পারফরমেন্সে হ্যাঁ আলটপকা কিছু টুইট টুইট রয়েছে তার আলটপকা কিছু কমেন্ট রয়েছে তার নিজস্ব ভিউজের জন্য তার নিজস্ব আইডিওলজির জন্য মানুষের কাছে তিনি গাল খান হ্যাঁ কিছু কিছু কাজ তার আমার নিজেরই খারাপ লাগে তো সেদিকে আর যাচ্ছি না তো সেই জন্য মানুষের মনে একটা ওনার প্রতি একটা এমন ধারণা তৈরি হয়েছে যে তিনি যাই করুন তাতেও মানুষ খারাপ বলবে হ্যাঁ ওই মানুষটা যদি ভালো না হয় তার ক্রাফ্টের দিকে মানুষ হয়তো যাবেই না এটা একটা জেনারেল একটা ভাবনা জেনারেল আইডিওলজি তো সেদিক থেকে তো আমি সেটাকে আমি ভুল বলতেও পারি না বা ঠিক কি যাই না তো বাট স্টিল কোথাও একটা উনি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস এই মুহূর্তে ভারতবর্ষে যে কজন কাজ করেন আলিয়া ভাটের কথা আমি বারবার বলি দীপিকা পাদুকোনের কথাও বলি তো সেখানে এই কাঙ্কানাথ ম্যানেজমেন্ট নাম আসবে বাট ওই যে বললাম তার আলটাপকা কমেন্টগুলোর জন্য লোকে তারকে রেকগনেশন দেন না তো আমার এর কাজে ওনার মানে ওনার কাজ ওনার যে বডি ট্রান্সফরমেশন সেদিকটা আমার বেশ ভালো লেগেছিল গত বছর একটা টিজার এসেছিলো ওই জুন মাস নাগাদ মোটামুটি যেটাতে মোটামুটি সিজিআই দিয়ে খুব সম্ভবত বানানো ছিল ওনার ক্যারেক্টারটাকে এত ফালতু লাগছিলো লাগছিল সেখান থেকে আজকের ট্রেলারটা জাস্ট মানে মানে জাস্ট ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরে গেছে ওটা কি ফালতু লাগছিল ওটা সেকেন্ড আপনার যে টিজারটা সেখান থেকে যদি এই ট্রেলারটা বলে আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে অনেক কিছু কভার করার চেষ্টা করেছে পি এম ইন্দিরা গান্ধীর সামনে তার স্পিচ দেওয়া এম জিআরের যে শোভাযাত্রার কথা বললাম তার সব দেহবাহী যাত্রার কথা বললাম সেটা রয়েছে দেন তার অ্যাক্টিং কেরিয়ার এম জিআর সঙ্গে সম্পর্ক মোটামুটি অনেকগুলো ঘটনা দেখানো হয়েছে এছাড়াও তার পার্সোনাল লাইফ বা তার পলিটিক্যাল কেরিয়ারে তার বাড়িতে রেড এছাড়া করাপশন চার্জেস দেন মার্ডার চার্জেস আছে একটা যদি খুব ভুল না হয় তো সেসবগুলো আই হোপ কভার করা হবে যতটা পারা যায় বেটারমেন্ট করা হবে আর বায়োপিকের এই ধারা তো চলছেই মোটামুটি স্পোর্টসম্যানদের বায়োপিক হোক পলিটিশিয়ানদের বায়োপিক হোক তো তার মাঝখানে আই থিঙ্ক কিছু অ্যাটলিস্ট বেটার কাজ পাবো ওই গতে বাধা কাজে বাইরে গিয়ে তো এই ছিল আমার রিভিউ আপনাদের ট্রেলারটা কেমন লাগলো স্টুডিওসে অ্যাভেলেবেল রয়েছে গিয়ে চেক আউট করে জানান আর যারা দেখেছেন তাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাইক করুন শেয়ার করুন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে পেটন খুব জলদি টাটা